হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস কিচেন। আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে চোকো লাভা কাপকে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি, দিয়ে দিচ্ছি কোকো পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সবগুলি উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ভিডিওটা আপনারাও ট্রাই করবেন বাড়িতে আর সঙ্গে থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দেওয়ার পরও আমি একটু মিক্স করে নেব। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এবার আবার একটু দুধ দিয়ে মিশিয়ে নেব, আর একটু দুধ দিয়ে ব্যাটারটা মিক্সড করে ফেলেছি। এবার আমি দিয়ে দেব একটু সাদা তেল। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি দিয়ে নেব কাপগুলি। এবার আমি কাপগুলির মধ্যে দিয়ে দিচ্ছি, আমি কাপটির মধ্যে অল্প ব্যাটার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা একটা চকলেটের টুকরো। উপর থেকে আবার একটু দিয়ে দিচ্ছি। কাপগুলি অর্ধেক পরিমাণ মতো নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দেব। আমি করতে যাচ্ছি রাইস কুকারের মধ্যে, তার জন্য আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমি এগুলিকে বসিয়ে দিয়েছি স্টিমের মধ্যে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের জন্য। অল্প অল্প করে খুব সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। এভাবে স্টিমে আর কিছুক্ষণ দিয়ে রাখবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কুকারটা অফ করে দিয়েছি। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল চোকো লাভা কাপকে। এবার আমি এটাকে কাপগুলিকে নামিয়ে নেব।